প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট যে বিষয়টি জানা যাচ্ছে যে এবার চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে একটি দারুণ ভালো খবর কার্যত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই নির্দেশে কি বলা হয়েছে না হয়েছে সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি বিস্তারিত তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা চলুন কথাবার্তা না বাড়িয়ে এবার আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে বিস্তারিত জেনে নিই কার্যত অবশেষে দীর্ঘ সময় পরে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বেতন নিয়ে উঠে আসছে একটি দারুণ ভালো নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তো এই বিষয়ে কী জানা যাচ্ছে না চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের মতোই বেতন দিতে হবে এমনটাই জানাচ্ছেন সম্মানীয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশের দায়ের করা মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে কিন্তু বহাল রাখল সর্বোচ্চ ন্যায়ালয় গত সোমবার সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সম্মানীয় সন্দীপ মেহতা মহাশয়ের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের আবেদন কার্যত খারিজ করে দেয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের ধরে জানা গিয়েছে দু হাজার দুই থেকে তিন সালে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করেছিল সরকার সেই সময় তাদের খাতা দেখা পরীক্ষার গার্ড দেওয়ার কাজ করতে হতো দু সালে রাজ্যের বাম আমলে এক নির্দেশিকা কিন্তু জারি করে জানায় যে নিয়মিত শিক্ষকদের মতোই চুক্তিভিত্তিক শিক্ষকদের কাজ করতে হবে দু হাজার বারো সালে চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে এবং নিয়মিত শিক্ষকদের মতোই তাদের বেতন দেওয়ার আর্জি জানানো হয় এবং সেক্ষেত্রে ওই মামলায় মহামান্য কলকাতা হাইকোর্ট তাদের পক্ষেই কিন্তু রায় দেয় যেমনটা এই খবরে উঠে আসছে রাজ্যকে ন্যূনতম বেতন দিতে নির্দেশ দেওয়া হয় দু একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলার রায় ঘোষণা হল ওই দিন কার্যত রাজ্যের আবেদন খারিজ করে দেয় সন্মানিয়া সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয়ের বেঞ্চ হাইকোর্টের রায় কার্যত শিলমোহর দেয় শীর্ষ আদালত এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো এই খবরে চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে বেতন নিয়ে উঠে আসলো একটি গুরুত্বপূর্ণ নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তো এই দিক থেকে এটি কবে ইমপ্লিমেন্টেশন হবে না হবে পরবর্তী বিস্তারিত কী আপডেট উঠে আসছে সেই দিকে আমরা ফোকাস রাখছি জরুরি তথ্য পেলে সবটাই তুলে ধরব আপাতত এই খবরটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ